ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আমাদের দীপচামের যে কারখানায় চলে আসছি। চায়না থেকে আমাদের নতুন দায়িত্ব আসছে 2020 এবং 21 22 সালেরও আপডেট কিছু মাল আছে, এগুলো আসছে। তো আমি আপনাদেরকে আজকে মূলত এই ভিডিওটির মাধ্যমে আমাদের ডাইসগুলো দেখাবো। আমাদের যে ডাইসগুলো রয়েছে, এদিকে ভিতরে দেখতে পাচ্ছেন কারখানার ভিতরে ডাইস রাখা আছে, বাহিরে এইদিকে সামনে ডাইস রাখা আছে, ভিতরে সবগুলো রুমের ভিতরে ডাইস রাখা আছে, সবগুলো আমি আপনাদের দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে ডাইসগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন। আমরা একটু যদি কাছ থেকে দেখাই, কাছ থেকে সম্পূর্ণ নতুন ডিজাইনের আমি আপনাদেরকে এগুলো মাল বানানোর পরে প্রতিটা ডাইসের এক একটি করে ভিডিও দেবো। মালগুলো বানাইয়ে কীরকম কোনটা কীরকম ডিজাইন সেইগুলো আপনারা দেখতে পারবেন, আর আমি সব ডাইসগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো আমি যদি একটু কাছ থেকে দেখাই, কলমের যে ডিজাইন ওইগুলো, তারপরে এখানে 8 ইঞ্চি মাল আছে, এটা সিগি টিভি ক্যাবিনেট ওয়াল ডেকোরেশনের জন্য। এগুলো 34 ইঞ্চি ডিজাইন সিলিং রোজ, নতুন, সম্পূর্ণ নতুন। এগুলো বাউন্ডারি আছে 40 ইঞ্চি, এদিকে বাউন্ডারি আছে, দেখতে পাচ্ছেন এদিকে এটা বাউন্ডারি, এটা বাউন্ডারি, ওই একটা বাউন্ডারি আছে, এদিকে 32 ইঞ্চি আছে। তো আমরা ভিতরে কারখানার ভিতরে চলে যাই, ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ডাইস রাখা আছে। আমি একটা একটি করে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারবো না যে এই ডিজাইনটা এরকম। আমি আপনাদেরকে একটা কিছুটা ধারণা দিয়ে যাচ্ছি। আমি এইগুলো সম্পূর্ণ কাজের ভিডিও, আমি প্রতিটা মালের এক একটা ভিডিও দেবো আপনাদেরকে। আমরা যদি একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনগুলো, প্রতিটা ডিজাইন রাখা আছে। এদিকে 32 ইঞ্চি রাখা আছে, এই ওয়ালটার ভিতরে সম্পূর্ণ। এটা হচ্ছে গিয়া জানালার যে ডিজাইনটা, এটা জানালার ডিজাইন, জানালা করার জন্য এগুলো কানিস বর্ডার, লাইট কানিস, সিলিং বর্ডার। এটা একটা সিলিং এর ডিজাইন, সিলিং রোল। তো আমরা এই যে পিলার গুলো যদি একটু দেখাই, এখান থেকে পিলার গুলা, পিলারের মাথা গুলা, এগুলো কিন্তু সম্পূর্ণ পিলারের মাথা, পিলারের মাথা গুলো দেখতে পাচ্ছেন। এগুলো আলাদা আলাদা প্রতিটা মাথা আলাদা আলাদা আমি দেখাইতে পারবো না আপনাদেরকে, তবে কিছুটা দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এগুলো ঘোড়া, ঘোড়া গুলো, এইটা কিন্তু মাথা। এইদিকে এটা হচ্ছে গিয়া টিভি ক্যাবিনেট করলে, তারপর ওয়াল ডেকোরেশন করলে এটা উপরে লাগাইতে হবে। সব মালগুলো আমি দেখাইতে পারবো না আপনাদেরকে। এটা প্লেন ডিজাইন, এটা হচ্ছে একটু জাগাইয়া দেখাই আপনাদেরকে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিলিং এর জন্য, ফল সিলিং এর জন্য। আরেকটি নতুন রোজ আছে, নতুন রোজটি দেখতে পাচ্ছেন, নতুন রোজ 40 ইঞ্চি। অনেক ডিজাইন আছে, সবগুলো আমি ওইভাবে আসলে দেখাইতে পারবো না আপনাদেরকে। এটা কিন্তু সিলিং এর জন্য, আর এদিকে কানেস বর্ডার আছে, এটা একটু পিলারের গোড়া, পিলারের গোড়া এটা। এগুলো প্রতিটা মালই, প্রতিটা ডাইসের ভিত্তিতে মাল বানানো হবে। মাল বানানোর পরে আমি আপনাদেরকে প্রতিটা মালের দেখাবো। এগুলো 10 ইঞ্চি, 12 ইঞ্চি, এক একটা সাইজ আছে। এখানে 8 ইঞ্চি মাল আছে, 10 ইঞ্চি মাল আছে, 12 ইঞ্চি, 16 ইঞ্চি মাল আছে। আমরা যদি একটু এই দিকটা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এগুলো ওয়াল ডেকোরেশন, ওয়াল ডেকোরেশনের মাল। এটা হচ্ছে সিলিং রোজ, এটা একটা বাউন্ডারি, নতুন, বেশ নতুন কিছু মাল আছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 18 ইঞ্চি মাল, 18 ইঞ্চি ওয়ালের 18 ইঞ্চি। যারা অনেক বড় করে সিলিং করতে চান, একটু বড় ডিজাইন করতে চান, তাদের জন্য এগুলো, এগুলো হচ্ছে প্লেট দেখতে পাচ্ছেন। এগুলো সিনারি, সম্পূর্ণ এগুলো সিনারি, 32 ইঞ্চি রোজ ওয়াল সিনারি। তো মালগুলো বানানোর পরে আপনারা বুঝতে পারবেন কোনটা কিরকম লাগে। এই যে বাউন্ডারি আছে, নতুন বাউন্ডারি, এটা নতুন বাউন্ডারি, এটা কিন্তু সিলিং রোজ, এগুলো কিন্তু সিলিং রোজ, নতুন ডিজাইন আসছে। এটা কিন্তু আপনারা দেখলে এখন বুঝতে পারবেন না যে এটা দিয়ে কিরকম ডিজাইন হবে, কিন্তু মালটা বানানোর পরে আপনারা বুঝতে পারবেন এটি কোন কাজে লাগে। হ্যাঁ, সিলিং এর কাজে লাগে এটা। এটা হচ্ছে টিভি জানালার জন্য, আমি এগুলো আগে দেখাইছি আপনাদেরকে। এদিকে আরেকটা রোজ আছে, এটা হচ্ছে কিন্তু নতুন ডিজাইন, দেখতে পাচ্ছেন। আমরা যদি আমাদের আরেকটি রুমে মালা খাস, ওই ডাইস রাখা আছে, ওই ডাইসগুলো একটু দেখাই। এগুলো আছে ওয়াল ডেকোরেশন, ওয়ালের জন্য, ওয়ালের জন্য এইগুলো সম্পূর্ণ বাউন্ডারি। এদিকে ওয়াল ডেকোরেশন আছে, দেখতে পাচ্ছেন ওয়াল ডেকোরেশন। এটা হচ্ছে সিলিং রোজ, এগুলো নতুন ডিজাইন, সিলিং রোজ আছে, এখানে সিলিং রোজ আছে। এগুলো ওয়ালের কিছু সিনারি আছে, দেখতে পাচ্ছেন।
এটা কিন্তু সম্পূর্ণ নতুন নতুন একটি ব্রাশ নতুন ডিজাইনের মালগুলো বানানোর পরে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ওয়াল ডেকোরেশন হবে এটা দিয়ে এবং টিভি ক্যাবিনেট করতে পারবেন এটা প্যালেন্ট ডিজাইন ওয়াল ডেকোরেশন এবং টিভি ক্যাবিনেট এই আরটি ডিজাইন আছে এটা সিলিং ডেকোরেশনের দেখতে পাচ্ছেন সিলিং ডেকোরেশনের জন্য এটা এদিকে কিন্তু নকশাটা খুবই সুন্দর তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করব তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি অবশ্যই পেজ লাইক দিয়ে নেবেন এই যে আমাদের ভিডিওটি দেখলেন এই ডাইসগুলো দেখলেন আমি আপনাদেরকে ওয়াদা দিলাম আজকে আমি এই প্রতিটা মালের এক একটি মালের আমি মাল বানাবো এই ডাইসগুলো মাল বানাবো এবং প্রতিটা মালের আমি আপনাদেরকে ভিডিও দেবো আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন